কাজে আজকে এই মন্ত্রণালয়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হচ্ছে, আমি মনে করি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে সড়ক এবং পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, এবং সেটা শুধু মহাসড়কে থ্রি হুইলার বন্ধ করলেই দুর্ঘটনা বন্ধ হবে এটা মনে করার কোনো কারণ নেই। দুর্ঘটনার জন্য আরও যে কারণ আছে, ফিটনেসবিহীন গাড়ি, আজকে লাইসেন্সবিহীন চালক, সে ব্যাপারেও আমাদেরকে কঠোর পদক্ষেপ নেব। আমরা 10 তারিখে আবারও জোরদার ক্যাম্পেইন পরিচালিত করব, সেই লক্ষ্যে 10 তারিখে আমরা স্টেক হোল্ডারদের সাথে মন্ত্রণালয়ে বৈঠক করছি। বিভিন্ন এখানে মন্ত্রীরা থাকবে, পুলিশ আর সহ আর বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, এবং আমরা আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছি।